অপবিশ্বাসের মাকে নিয়ে লেখা ওমর সানির শেষ বাক্যটি যেন নেটিজনদের মন ছুঁয়ে গেল হৃদয়ে তুল্য হাহাকার এবং শূন্যতা ওমর সানি সেই কথাগুলো আপনাদেরকে জানাবো তার আগে চলুন জেনে আসি অপবিশ্বাসের মায়ের বর্তমান যে অবস্থা অপবিশ্বাস এবং তার মায়ের ছবি পোস্ট করে লিখলেন চিত্রনায়ক ওমর সানি ওমর সানির এই বাক্য হয়তো কিছুটা আফসোস আর হাহাকার মিশেছিল কেননা এই অপবিশ্বাস ঢাকায় চলচ্চিত্র একসময় দাপিয়ে বেড়িয়েছেন সেই তিনি এখন একদম একা হয়ে গেছেন মাথার উপরে ছাদের মতো দাঁড়িয়েছিল তার মা সেই মাও চলে গেলেন দুনিয়া ছেড়ে স্বাভাবিকভাবে দেশের চলচ্চিত্র গুরুত্বপূর্ণ অমর সানি এমন মন্তব্য করতেই পারে দাবি নেটিজনদের সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সর্বাধিক সংখ্যাক সুপারহিট ছবি করেছেন উপবিশ্বাস অন্ধকার যুগ পরবর্তী দিন সময়ে দেশীয় চলচ্চিত্রে সাকিবের সঙ্গে উপবিশ্বাসের এক গুচ্ছ আধিপত্য ছিল সেই আধিপত্যে ভাটা পড়ে সাকিবের সঙ্গে প্রণয় সম্পর্ক ঘটিয়ে প্রণয় থেকে পরিণয় আর গোপনে মা হওয়া এই সবই অপুকে যেন দূরে সরিয়ে দিল সাকিবের কাছ থেকে যে সাকিবের জন্য অপুবিশ্বাস এত ত্যাগ সেই সাকিবও অপুকে ছেড়ে চলে গেল এতদিন ছিলেন মায়ের ছায়া তলে সেই ছায়া চলে গিয়ে সেখানেও পৌঁছে গেল গ্রীষ্মের রোদ ঠাই দাঁড়িয়ে এখন অপুবিশ্বাস বৃহস্পতিবার রাত একটা সাত্রিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মা রাজধানীর ল্যাবেইস হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছে এই তথ্য উপবিশ্বাসের সহকারী সজল নিশ্চিত করেছে গণমাধ্যমে সাম্প্রতিক স্টক করলে রাজধানীর ল্যাবেইস হাসপাতালে ভর্তি করা হয় শিপালি বিশ্বাসকে এরপর চিকিৎসকরা জানান তার ফুসফুসে পানি জমেছে পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে আইসিও রাখা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি উপবিশ্বাসের মায়ের এই আকর্ষিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে চলচ্চিত্র সংশ্লিষ্টরা তবে নেটিজনদের হৃদয় স্পর্শ করেছে শোক শোকগাথার সর্বশেষ বাক্য সর্বশেষ বাক্যে সানি লেখেন মেয়েটি একা হয়ে গেল আর এই বাক্যটি নেটিজনদের হৃদয় স্পর্শ করে ছুঁয়ে গেছে